আরজিকর কাণ্ডের পর আজ প্রথম হয় মন্ত্রিসভার বৈঠক, আর সেই বৈঠকে গৃহীত হয়েছে বড় সিদ্ধান্ত। ধর্ষণের সাজা ফাঁসি আগামী সপ্তাহে বিল পাস করানো হবে বিধানসভায়। ধর্ষণের সাজা ফাঁসি আর এই বিল পাস করানো নিয়ে মুখ্যমন্ত্রীকে তো শুভেন্দু অধিকারীর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণের অপরাধে ফাঁসির জন্য বিল আনতে পারেন না, বিএনএসের শেষ কথা বলে মন্তব্য করেন বিরোধী দল নেতা। দেখুন, আরজিকর ইস্যুকে ছোট করে দেখাচ্ছেন। গতকাল সাঁতরাগাছি হাওড়া স্টেশন এবং এমজি রোড দিয়ে হেস্টিংস যে বিপুল মানুষ গেছেন, তিন ঘন্টা ধরে নবান্নকে ঝাঁকিয়েছে জনগণ এবং হাওড়ার লোকাল লোকরা সাউথ হাওড়া চ্যাটার্জি হাট দিয়ে 800 জন 100 মিটারের মধ্যে নবান্নের মধ্যে ঢুকেছে, কেউ বলেনি তাদের ওই রাস্তা দিয়ে যে মব আসতে পারে পুলিশও জানত। এগুলো দেখার পরে তিনি জনমতকে ঘুরিয়ে দিতে চান। তিনি বিএনএস এর পরে এর লোকাস্ট্যান্ডে কি আছে? তিনি এই বিআইনি কাজ করেন কি করে? আর অ্যাসেম্বলি কবে বসবে স্পিকার জানাবে, সচিব জানাবে, আর এই অ্যাসেম্বলিটা রাখতে গেলে স্পিকারকে রাজ্যপালের কাছে ফাইলটা পাঠাতে হবে, কারণ স্পিকারের বিরুদ্ধে যে অনাস্থাটা আমরা এনেছিলাম সেই অনাস্থাটা পাঠ করতে না দিয়ে সাইনেডাই করেছেন। যদি সেশন করতে হয় রাজ্যপালের কাছে পাঠাতে হবে, আর প্রস্তাব আকারে উনি আনতে পারেন না, প্রস্তাব কখন আইন নয়। যদি বিল আকারে আনেন রাজ্যপালের কনসেন্ট লাগবে, মহামান্য রাজ্যপাল কখনো বেআইনি কাজ করতে পারেন না, হাইলি এডুকেটেড এবং ভারত সরকারের প্রতিনিধি, সাংবিধানিক হেড। বিএনএস এর পরে এটা কখনো হতে পারেন না, উনি একটা ভাষণ দেবেন, আপনারা গ্যালারি ভর্তি করে বসবেন, আর যদি জোর করে বিধানসভা উনি পারেন না করতে, রাজ্যপালের রাজ্যপাল মহোদয় কি করবেন আমি দেখছি। আমি ছাত্র সমাজকে বলবো, ফ্রিল্যান্স যারা এই মুভমেন্ট অর্গানাইজ করেছিলেন, যে দরকার হলে বিধানসভা অভিযান করুন, আমরা বিজেপি এমএলএরা ভিতরে বুঝে নেবো, আপনারা রাস্তায় বুঝে নেবেন।